السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে আজ ১৭ জিলকাদা ১৪৪২ হিজরি মোতাবেক ২৭ জুন ২০২১ রবিবার ধারাবাহিক আলোচনা আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর ৪৮ বিষয়বস্তু মৃত্যুর প্রতি ইমানের দলিল এবং কবরের নিয়ামত এবং আজাবের দলিল। তাহলে আজকে আমাদের দুটো বিষয় আসবে বা তিনটি বললেও ভুল হবে না, তা হচ্ছে মৃত্যু, কবরের নিয়ামত এবং কবরের আজাব, এসবের দলিল কোরআন সুন্নাহ থেকে। আলোচনা একটু লম্বা আছে, বিষয়বস্তু শেষ করতে সময় লাগতে পারে, এই জন্য সংক্ষেপে যথাসাধ্য সারার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বলছেন লোক মা দারিলুল ইমান বিল মৌত, মৃত্যুর প্রতি ইমানের দলিল কি? কোরআনে কারিমের প্রথম বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন আর তারপরে হাদিসের দিকে ইঙ্গিত করেছেন যে এই মর্মে অনেক হাদিস হয়েছে। আল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী বলে দাও, আল্লাহ সম্বোধন করে বলছেন কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দাও ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতা তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে। তাওয়াফা ইয়াতাওয়াফা মানে গ্রহণ করা, মৃত্যু দান করা, ওফাত দান করা। তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন মৃত্যুর দায়িত্বশীল ফেরেশতা, আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাকে তোমাদের প্রতি নিযুক্ত করা হয়েছে। সোম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপরে মৃত্যুর পরে তোমাদের তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করানো হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে। মরার পরে এক্সপায়ার হয়ে গেল এমন কথা না, এটা কোনো মুসলিম বলবে না। মরার পরে দুনিয়ার এক্সপায়ার হল, কিন্তু তার পরকাল শুরু হল এবং তার গন্তব্যস্থান জান্নাত না হয় জাহান্নাম, তৃতীয় কোনো স্থান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসের পথে অবিচল থাকার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদৌস দান করেন। জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা সিজদার আয়াত নম্বর ১১, এখানে মালাকুল মৌত মৃত্যুর কথা এসছে আর মৃত্যু দিয়ে থাকে আল্লাহ নির্দেশে এমন ফেরেশতা যাকে মালাকুল মৌত বলা হয়, তার নাম আজরাইল নয়। আজরাইল নামটি আহলে কিতাব কিতাব থেকে এসেছে, কোরআন সুন্নাহ এর কোনো হাদিস নেই। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে আমরা আয়াত নম্বর ১৮৫, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক জীবন, নাফস মানে জীবন, নাফস মানে প্রাণ, প্রত্যেক প্রাণ বা প্রত্যেক জীবনের যায়েকাতুল মউত, প্রত্যেক জীবন বা প্রত্যেক প্রাণ মৃত্যুর আস্বাদন গ্রহণ করবে বা মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে, মৃত্যুর আস্বাদ বা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার প্রাণ রয়েছে, যার জীবন রয়েছে, তার মৃত্যু রয়েছে, শুধু মানুষ নয় যত প্রাণী রয়েছে। তারপরে কি হবে মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর তারপরে নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে। মরার পরে কিয়ামত হবে এমন একটা দিনে বিচার দিবস, সেখানে পূর্ণ মাত্রায় যে যেমন তাকে তেমন বদলা দেওয়া হবে, ভালোকে ভালো বদলা দেওয়া হবে তার ভালো অনুযায়ী, মন্দকে তার মন্দ অনুযায়ী, পাপ অনুযায়ী তার উচিত শাস্তি দেওয়া হবে। একুল্লো নাফসিন যায়েকাতুল মউত, এতটুকু কোরআনে কারিমের তিনটি আয়াত রয়েছে। এটি একটি আয়াত সূরা আলে ইমরান বললাম ১৮৫ নম্বর আয়াত, সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৩৫, সূরা আনকাবুতের আয়াত নম্বর ৫৭, এখানেও মৃত্যুর কথা রয়েছে।
ওকালা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন স্বয়ং নবী সম্পর্কে ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিঃসন্দেহে হে নবী তুমি মরণশীল, তুমি মাইয়িত হবে, মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলা কোরআনের কথা, এই কথা বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অসংখ্য হাদিসের কথা। সুতরাং ভারত বাংলাদেশে যেসব সুফিরা রয়েছে এবং প্রায় সবগুলি সুফি ইল্লা মাশাআল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফিরা ছাড়া, তারা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলাকে বেয়াদবি মনে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারাই যাননি, বেঁচে আছেন, হায়াতুন নবী করে থাকেন। তাদের জেহালত অজ্ঞতা আকিদা সম্পর্কে এবং কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থেকে আল্লাহ স্বয়ং বলছে ইন্নাকা মাইয়িত, হে নবী নিশ্চয় নিঃসন্দেহে তুমি মৃত হবে, ওয়াইন্নাহুম মাইয়িতুন, আর তারাও তোমার চারপাশে যারা আছে শত্রু বন্ধু তারাও মৃত্যুবরণ করবে, মারা যাবে। সূরা জুমার আয়াত নম্বর 30। মহান আল্লাহ আরো বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34, সমাজে আল্লাহ লিবাশারি মিন কাবলিকাল খুলদ, হে নবী তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি, কোন মানুষ স্থায়ী হয়নি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, না কোন নবী না রাসূল, কেউ চিরস্থায়ী থাকে নাই বা চিরস্থায়ী হয় নাই। আফাই মিত্তা, সুতরাং তুমি যদি মারা যাও, এখানে বলা হয়েছে তুমি যদি মারা যাও, ফাহুমুল খালেদুন, তারা কি চিরকাল থাকবে তোমার শত্রুরা, না থাকবে। মহান আল্লাহ আরো বলছেন সূরা রহমান আয়াত নম্বর 26-27, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে আলাইহা মান আল আরদ, জমিনের ওপর যারাই বসবাস করছে, মান আলিহা মানুষ জিন, ফান মানে ফানা হবে, ধ্বংসশীল, তবে তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে। এখানে চেহারা বলে আল্লাহ রাব্বুল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু অজন মানে চেহারায় মুখমণ্ডল হয়, অজন মানে সত্তা হয়, আর আল্লাহর চেহারা নেই এ কথা বলা হচ্ছে গুমরাহি আশায়রা মাতুরিদিয়া বা অন্যান্য গুমরাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সত্যিকার তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে তারা আল্লাহর এই সিফাত গুলি সবগুলি মানে যা কোরআন সুন্নাহ প্রমাণিত। তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে, চেহারা অবশিষ্ট থাকবে তো আল্লাহ থাকবেন, আল্লাহর সত্তা থাকবে, জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহামহিয়ান মহাগরিয়া। এখানেও সারা পৃথিবীর সবকিছু ধ্বংসশীল মানে মারা যাবে এই কথা বলা হয়েছে। সূরা কাসাস আয়াত নম্বর 88 আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রতিটি বস্তু ধ্বংসশীল, প্রতিটি বস্তু মানুষ জিন, তারপরে যত জীব জন্তু রয়েছে, যত গাছপালা রয়েছে, যত কিছু রয়েছে জড় পদার্থ, যা কিছু পৃথিবীতে রয়েছে আল্লাহর সৃষ্টি, সেই এখানে আরো ব্যাপক করে বলা সবকিছুই ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা ছাড়া, আর চেহারা বলে আল্লাহর সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু এখানে প্রমাণিত হয় এই দ্বিতীয় আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, কার মতো, আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। যেমন যদি আপনার কেউ জিজ্ঞাসা করে ভাই মানুষের চেহারা কেমন, তো কি বলবেন, মানুষের চেহারা মানুষের মতো, রবের চেহারা রবের মতো, যেমন উপযোগী হয়। মহান আল্লাহ আরো বলছেন সূরা ফুরকান আয়াত নম্বর 58, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, হে নবী হে মুসলিম তুমি আস্থা ভরসা করো সেই চিরঞ্জীবের উপর, আল হাই চিরঞ্জীব একমাত্র আল্লাহ, যদি বলেন নবীও বেঁচে আছেন হায়াতুন নবী, তাহলে আল্লাহর সাথে এল আল হাই, এই হায়াত যে আল্লাহর স্থায়ী এতে আপনি শরীক করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং হায়াতুন নবী বলাটা এত সহজ কথা নয়, এটা শিরকি আকিদ, শিরকি কথা। অতওয়াক্কাল, তুমি আস্থা ভরসা করো আলাল হাই, সেই চিরঞ্জীব সত্তার উপর, আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যাবেন না, যিনি মৃত্যুবরণ করবেন না, লা ইয়ামুত, আল্লাহর শুধু মত নেই বাকি সবকিছুর মত রয়েছে। ওগাইরা যালিক মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে মত সম্পর্কে, ওয়াফিহি মিনাল আহাদিস মা লা ইউহসা, আর এ সম্পর্কে এত হাদিস রয়েছে অগণিত, যা অগণিত, অসংখ্য হাদিস রয়েছে মৃত্যু সম্পর্কে, আর আমরা মুশাহাদ, আর মৃত্যুর বিষয়টি
সচক্ষে দেখতে পাচ্ছেন। মানুষ সবাই প্রত্যক্ষ করেছে যে লোক আমাদের সামনে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, আবার মারা যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে, লা ইয়াজহালু আহাদ, কেউ এ বিষয়ে অজ্ঞ নয় যে মৃত্যু চিরসত্য। ওয়ালাইসা ফিহা শাক্কুন ওয়ালা তারাতুক, এতে কোনো সন্দেহ নেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ওয়ালাকিন ইনাদুন ওয়াস্তিকবা, তবে যারা মৃত্যুর পরের জগতের জন্য কোনো কিছুই করে না, কোনো ব্যালেন্স নেই তাদের, মরণের পরের জন্য যে ব্যালেন্স করতে হবে, পাথেয় নিতে হবে, সম্বল গ্রহণ করতে হবে, তার কোনো কর্মতৎপরতা নেই, কোনো কর্মসূচি নেই, কেন? ফটোকারিতে এবং অহংকার, আল্লাহর বিধানের সামনে অহংকার, সব কথা এসব কথা বিশ্বাস করি না, সব মানি না। ওয়ালা ইয়ামালু আলা মুজিবি ঈমানিহি বিহি ওয়া বিমা বাদাহু ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসুন, ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসুন। মৃত্যু চিরসত্য, অধিকাংশ অমুসলিম বা সব সব মানুষই বলবে যে মুসলমান মারা যাচ্ছে, চোখের সামনে দেখতে হচ্ছে মৃত্যু চিরসত্য, কিন্তু মৃত্যুর পরের জগৎ এটা হচ্ছে আসল বিষয়, এটা হচ্ছে ইমান এবং কুফরের বিষয়। বিশ্বাস করলে ইমান, আর যদি কেউ বিশ্বাস না করে মরণের পরে জীবন, তার সে কাফের। বলছেন যে যে মরণের পরে বা মরণের যে ওলা ইয়ামালু আলা মুজিবি ঈমানি, মরণের প্রতি যে ইমান রয়েছে, এই ইমানের যে দাবি, ইমানের যে দাবি, এই দাবির প্রতি এবং এই মরণের পরে যা কিছু ঘটবে এর জন্য প্রস্তুতি নেওয়া, একমাত্র আল্লাহর নিষ্ঠাবান নিখত নির্ভেজাল খালেস বান্দারে করে থাকে, বাকিরা করে। জন্মসূত্রে মুসলিম অনেকেই আছেন, বরং অসংখ্য আছে, যাদের কোনো কর্মসূচি নেই মৃত্যুর পরে জগতের জন্য, সমস্ত তৎপরতা শুধু বেঁচে থাকবো, খাবো দাবো, দুনিয়ার ভোগ বিলাস বাস, ভোগ বিলাস করা, আর যেমন গবাদি পশুতে খায়, আর লোড আনলোড করে, ঠিক ওই কাজ। তো এই কাজ তো মানুষের জন্য, মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে তৈরি করেছেন এবং তাদের জন্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন, তাদের জন্য আসমানি বিধিবিধান নাজল করেছেন, মানুষকে চিন্তা করা উচিত। কোন মানুষ যদি স্বাভাবিক ভাবে মারা যায়, অথবা কোনো বিশেষ কারণে মারা গেল হঠাৎ করে, অথবা তাকে হত্যা করে দেওয়া হলো, দুর্ঘটনার শিকার হলো আর মারা গেল, তো অনেকে ধারণা করেন যে এই দুর্ঘটনা না হলে অথবা তাকে হত্যা না করা হইলে মরত না, না তার সময় হয়ে গেছে, এটি তার নির্দিষ্ট সময়, সময়ে কোনো পরিবর্তন ঘটে নাই। বলছেন আমরা বিশ্বাস করি আন্না কুল্লা মান মাতা, কেউ যদি মারা যায় স্বাভাবিকভাবে, আও কোতেল্লা অথবা হত্যা করা হয় কাউকে, আও স্বাভাবিক খানা অথবা যে কোনো কারণে মারা যাক না কেন, আন্না জাহালিকা বিয়াজালিহি, এটি হচ্ছে তার সময়সীমা, এটি হচ্ছে তার নির্ধারিত সময়, সময় শেষ হয়ে গেছে। তুমি লামিয়ান কোসমিন হোসাই, তার আয়ু থেকে সামান্যতম কিছু ঘাটতি হয়নি, কোনো কিছু কমে যায়নি, এটাই তার ভাগ্যে ছিল। মহান আল্লাহ বলছেন কুল্লু ইয়াজরি লিয়াজালি মুসাম্মা, প্রতিটি বস্তু চলমান রয়েছে লিয়াজালির মুসাম্মা, নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট কাল যেখানে নির্ধারিত রয়েছে মৃত্যু, সেদিকে চলমান রয়েছে, চলতে আছে, ওখানে পৌঁছবে, সময়ের দিক থেকে, স্থানের দিক থেকে, যেখানে যার মত রয়েছে, যে সময় যার মত রয়েছে, যেই ভাবে যার মত রয়েছে, ওইদিকে কিন্তু প্রত্যেকে চলমান। সূরা রাদ আয়াত নম্বর 2। মহান আল্লাহ আরো বলছেন ফাইজা যা আজালহুম, যখন তাদের সময় চলে আসবে, মানে মৃত্যুর সময়, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য বিলম্ব হবে না আর একটু আগেও হয়ে যাবে, সময় যা নির্ধারিত রয়েছে সেই সময়ে মৃত্যু আসবে, আগে পরে মোটেই হবে। এখন আলোচনা যে দ্বিতীয় বা তৃতীয় বিষয়টি, সেটা হচ্ছে কবরের ফিতনা, পরীক্ষা, কবরের নিয়ামত এবং কবরের আজাব। তাহলে এখানে আমরা তিনটি জিনিস বলতে পারি কবরের সাথে সংশ্লিষ্ট, কবরের জীবন যে মানুষের, একটা হচ্ছে কবরের পরীক্ষা মানে জিজ্ঞাসাবাদ, আর একটি হচ্ছে কবরের নেক মানুষদের জন্য আল্লাহ নিয়ামত রেখেছে, তাদের জন্য ভোগ বিলাসের সামগ্রী রেখেছেন,
এবং তৃতীয় হচ্ছে আল্লাহর আজাব অসৎ লোকদের জন্য, পাপিষ্ঠদের জন্য, কাফের মুশরিক অবাধ্যদের জন্য। মহান আল্লাহ ইরশাদ করছেন এই মর্মে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়েলুহা, কোশ্চিন কালেও নয়, তোমাদের ধারণা ভুল, মানুষ মরণের পরে আর ফিরে আসতে পারবে না, যতই দরখাস্ত করুক না কেন, বেড়ে যেমন তার আগে রয়েছে যারা পাপিষ্ট তারা দরখাস্ত, আল্লাহ একবার ফিরিয়ে দাও, সুযোগ দেওয়া। আল্লাহ বলবে কাল্লা কোশ্চিন কালেও না, ফেরার সুযোগ নেই, সময় দিয়েছিলাম পৃথিবী। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়েলুহা, এটি তো একটি কথা মাত্র যা সে বলবে, ওই পাপিষ্ট মানুষরা বলবে। অমিম ওয়া রাহিম বারযাখুন, মানুষের মৃত্যুর পরে তাদের পেছনে একটি প্রাচীর রয়েছে, আর রয়েছে ইলা ইয়াউমিল পুনরুত্থান দিবস পর্যন্ত, যেই দিন তাদের উঠানো হবে সেই দিন পর্যন্ত কোন মানুষ মারা যাওয়ার পরে ফিরে আসবে না। সুতরাং ইসা কাহিনী যে রয়েছে বেদাতি সুফিদের কিতাবাদিতে বা তাদের ওয়াজে, যে অমুক আল্লাহ বলি একবারে জীবিত ফিরে চলে এসছেন, এগুলি শয়তানের খেলা। জিন শয়তান যে করিন থাকে মানুষের সাথে, মানুষ যখন মারা যায় ওই জিন শয়তান কিন্তু তার কথাবার্তা চাল চলন রূপ চেহারা সব সারা জীবন থেকেছে তার সাথে, ওই জিন মারা যায় না, হয়তো থাকে জরিনা যে সে জিন তার সাথে মারা যাবে, এই জিন তার রূপ চেহারা ধরে তার মতো কথা বলতে পারে, তার মতো চলাফেরা করতে পারে, চলে আসে অনেক সময় মানুষকে গুমরা করার জন্য। আর মানুষ মনে করে যে এটি অমুক আল্লাহর ওলির কেরামত, মারা যাওয়ার পরে চলে এসে ঝগড়া মেটাতে, যেমন দেওবন্দে ঝগড়া লেগেছিল ঝগড়া মেটাতে, দেওবন্দিতে রাখি না, এটি তবলিগিতে রাখি না, কষ্ট লাগবে কিন্তু মানুষকে সতর্ক করা খুব জরুরি, সুতরাং কষ্ট লাগলো তিতা লাগলো অনেক সময় ওষুধ খাওয়া খুব জরুরি। যে তাদের ঝগড়া মেটাবার জন্য তাদের একজন বড় সুফি শেখ হুজুর মৌলানা চলে এসছেন, আসার পরে বলছে আমি জানি যে তোমার আপোষে ঝগড়া বিবাদ করছো, আলেম আলমা খবরদার ঝগড়া বিবাদ করবে না, আল্লাহ রাব্বুল্লাহ হেফাজত করেন, কিতাব আমার কাছে মজুদ রয়েছে, আর ওয়াহে সালাসা সকলে খানবে, তাতে এই সব কথা রয়েছে। তো কবরের পরীক্ষা, নিয়ামত এবং আজাবের দলিল কোরআনে কারীম থেকে প্রথম, তারপর রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ থেকে বলছেন দলিল কোরআনে কারীম থেকে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়েলুহা মিন ওয়ারায়হিম বারযাখুন ইলা ইয়াউমিল, একটি দলিল সূরা মুমিন আয়াত নম্বর 100। এই আয়াত কি প্রমাণ করলো যে মানুষ মারা যাবে আর মারা যাওয়ার পরে ফিরে আসবে না, কবরে যাবে আর কবরে গেলে যে বারযাখী জীবন এখানে একটা প্রাচীর তৈরি হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসতে পারবে না, সেখান থেকে পুনরুত্থান হবে, ওঠানো হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা মহান আল্লাহ আরো বলেছেন ওয়াহাকা বিআলি ফিরাউন সুউল আযাব, ফিরাউনের বংশধরকে সেই জঘন্য আযাব মন্দ শাস্তি ঘিরে ফেলেছে, ফেরাউন এবং ফেরাউনের যে সেনাবাহিনী তার দলবল তাদেরকে আল্লাহ রাব্বুল পক্ষে কঠিন আজাব মর্মান্তিক আজাব ঘিরে ফেলেছে। আন্নার ইউরাজুন আলাইহা, আর তা হচ্ছে তাদের ওপর বা তাদেরকে জাহান্নামের আগুনের ওপর পেশ করা হচ্ছে, জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হচ্ছে, সেই জাহান্নাম আসল জাহান্নামের আগে জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হচ্ছে। উদুবং ও আসিয়া সকাল বিকেল, সকাল বিকেল বলতে সবসময় তাদের সেই জাহান্নামের শাস্তি পেতে হচ্ছে, ভুগতে হচ্ছে। ওয়াইমাতা কুমুসা, এবং কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন জাহান্নামে যেতে হবে, তার আগে এই কবরের জীবনেও সকাল বিকাল জাহান্নামের আগুনে তাদেরকে পরিবেশন করা হচ্ছে। আদখিলু আলা ফিরাউন আশাদ্দ আল আযাব, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তাদেরকে এই ফেরাউনের অনুসারীদেরকে দলবলকে দাখিল করো, ঢুকিয়ে দাও আশাদ্দ আল আযাব কঠিন শাস্তি। সূরা গাফিল, যার অপর নাম হচ্ছে সূরা মুমিন আয়াত 45-46। তাহলে কবরের আযাবের কথা এতে আসলো। আল্লাহ রাব্বুল আরো বলছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27-এ, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই আয়াতটি কবরের আযাব সম্পর্কে বা কবরের নিয়ামত সম্পর্কে নাযিল হয়েছে। মুমিন বান্দাকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন, জবাব দিতে পারবেন যে কবরের পরীক্ষা, এই পরীক্ষা সম্পর্কে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই যে প্রশ্নগুলি হবে এই সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখবেন আল্লাযীনা আমানু, মুমিনদেরকে বিল কওলি সাবিত প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদে যে বিশ্বাসী এবং তাওহীদের স্বীকৃতি দানকারী তারা ছিল, মুসলিম ছিল, সেই জন্য ফিল হায়াতিদ দুনিয়া
অফিল আখিরা, ইহ জগতে এবং পর জগতে। ইহ জগতে প্রতিষ্ঠিত রেখেছেন তৌহিদের ওপর, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তৌহিদকে তারা আঁকড়ে ধরেছে আর তৌহিদের ভিত্তিতে তারা ইমান ইসলামের উপর ছিল। অফিল আখিরা আর পরকালে প্রতিষ্ঠিত হবে, মরণের পরে প্রতিষ্ঠিত থাকবে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে, যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। মহান আল্লাহ আরো বলছেন, ওয়ালাউ তারাইদুল জালেমুন, কবরের আজাব সম্পর্কে আয়াত, যদি তুমি দেখতে জালেমদেরকে, জালেমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, কুল মালায়েকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা মানুষের রূহ আত্মা গ্রহণের জন্য বাসিতু আইদিহিম নিজ নিজ হাত সম্প্রসারিত করবেন, ফেরেশতারা হাত বাড়াবে জান কবজ করার জন্য। আখরিজু আনফুসাকুম, এবং তারা বলবেন যে তোমাদের আত্মাগুলি বের করে দাও, পালাচ্ছ কোথায়। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই পাপিষ্ঠরা আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর শাস্তি দিয়ে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত নম্বর 93। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা তাওবার আয়াত নম্বর 101 এ বলছে, সানুআযিবুহুম মাররাতাইন, শীঘ্রই আমি তাদেরকে শাস্তি দেব দ্বিগুণ, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছে। সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাদেরকে ফিরানো হবে মহাশাস্তির দিকে। তাহলে আল্লাহ রাব্বুল বলছেন যে দ্বিগুণ শাস্তি দেব, এক হচ্ছে শাস্তি কবরের শাস্তি, আর তারপরে মহাশাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি, বগাইরে যা লেখ মেলা। এছাড়াও অনেক আয়াত রয়েছে, তো আয়াতগুলি হলো এখন বেশ কিছু হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন, অনেক লম্বা লম্বা হাদিস রয়েছে কবরের আজাব এবং কবরের নিয়ামত সম্পর্কে, কবরের জিজ্ঞাসাবাদ সম্পর্কে বলছেন। মা দালিল জালিক মিনাস সুন্নাহ, কবরের ফিতনা মানে পরীক্ষা, কবরের নিয়ামত এবং কবরের আজাবের দলিল সুন্নাহ থেকে হাদিস থেকে কি হইতে পারে বলছেন, আল আহাদিস সহিহাত ফি যালিকা বালাগাত মাবলাগাত তাওয়াতুর, সহি হাদিস এই মর্মে কবরের পরীক্ষা আজাব নিয়ামত সম্পর্কে মোতাওয়াতের পর্যন্ত পৌঁছে আছে, মানে এত বেশি এত বেশি যে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে যেটা মজবুত হাদিস মোতাওয়াতের। হাদিসকে প্রথম চার ভাগে ভাগ করা হয়েছে, মোতাওয়াতের, তারপরে মশহুর, তারপরে আজিজ, তারপরে গরিব। প্রতিটি স্তরে সনদের কমপক্ষে চারজন বা ততোধিক বর্ণনাকারী থাকবে, এত বেশি বর্ণনাকারী থাকবে যে সাধারণত এত বর্ণনাকারীর একসাথে মিথ্যার ওপর একমত হওয়া অসম্ভব, এটাকে মুতাওয়াতের হাদিস বলা। প্রথম হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আর সাথী সঙ্গীরা সেখান থেকে ফিরে যায়, রওনা হয়ে যাওয়া, ইন্নাহু লা ইয়াসমা কারানি আলিম, তখন সাথে সাথে উঠানো হয়, ফেরেশতারা এসে উঠায় ওই মৃত ব্যক্তিকে, যখন উঠায় সে লোকজনের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, খটখট করে লোকেরা চলে যাচ্ছে হেঁটে। আর তাহমা লাকানে, সেই সময় দুজন ফেরেশতা আসে, অন্য রিওয়ায়েতে রয়েছে তাদের নাম মুনকার নাকির, সোনানের হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমে তাদের নাম নেই, ফায়ুখায়দানহি, আর দুজন ফেরেশতা তাকে বসায়, ফায়াকুলান, জিজ্ঞেস করে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। এখানে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা, কিন্তু অন্য হাদিসে রয়েছে প্রথম জিজ্ঞাসা করা হবে রব সম্পর্কে, তারপরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে, তারপর জিজ্ঞাসা করা মা হাযার রাজুল আল্লাযী বয়সা ফি, আগে পরে করে বর্ণনা করে। ফামাল মুমিন বলবে, ফায়াকুল আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি সাক্ষ্য প্রদান করছি যে তিনি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং তার রাসূল। ভাই ওকাউলে, তখন তাকে বলা হবে, এখানে সংক্ষেপে শুধু একটি প্রশ্নের কথা বলা হয়েছে, অনুজুর এলা মক্কা দেখবে নান্নার, দেখো তোমার জায়গা এই যে জাহান্নামে ছিল, কিন্তু তুমি যেহেতু ইমান এবং নেক আমল নিয়ে এসছো, আল্লাহ রাব্বুল তার বিনিময়ে তোমার জায়গা পরিবর্তন করে জান্নাতে স্থান দিয়েছেন। কাদা আব্দুল্লাহ, কাদা আব্দুল্লাহ বিহি মক্কা দা মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে এর বিনিময়ে স্থান দান করেছে। ফায়ারাহুমা জামিয়ান, দুটোই জায়গা দেখবে। আমি যদি কুফুরি করে আসতাম, শির করে আসতাম, ইমান না নিয়ে আসতাম, যদি নেক আমল না করে আসতাম, তো জাহান্নামে আমার এটা ছিল জায়গা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ইমান এবং নেক আমল নিয়ে এসেছি, তো আমার জায়গা এখানে জান্নাত পেয়েছে। কথাটা বলছেন, ওজকের আল্লাহ না, আমাদের জন্য আলোচনা করা হয়েছে হাদিসে, আন্না ইউফসাহুল্লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করা হবে নেক মানুষের,
সোম্মা রাজা এলা হাদিসে আনাস, তারপরে হাদিস আনাসের হাদিস বর্ণনা করতে গিয়ে বলছে আম্মাল মুনাফিক, মুনাফিক অথবা কাফের, আকীদার মুনাফিক বা কাফের, আর কাফের মুনাফিকদের পথের পথিক যারা মুসলিম সমাজের, একেবারে আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিল না। কত ভাগা ফাই কালু লাহু, তাকে বলা হবে মা কুন তাকুল ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইঙ্গিত করবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ছবি দেখানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে হাজির করা হবে না, এগুলো বিদাতীদের কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ছবি দেখে মুনকারনাকে জিজ্ঞেস করবে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির হয়ে যাবেন যেমন বেরেলভীরা বলে থাকে, এসব ভুয়া কথা। কোন প্রসিদ্ধ ব্যক্তি সম্পর্কে হাজা দিয়ে ইশারা করা হয় অথচ তিনি সেখানে নেই, যেমন কোন রাষ্ট্রনেতা সম্পর্কে বলছেন যে যদি তিনি ভালো হন, বলছে এই লোকের জন্য দেশে অনেক উন্নতি হয়েছে, লোকেরা সবাই বলছে যে এই লোক মানে কি, তাহলে একটা রাষ্ট্র রাষ্ট্রের শক্তি ঘর সম্পর্কে মানুষ এই লোক বলছে, বাড়িতে বসে 5000 কিলোমিটার দূরে হয়তো আছে তার সম্পর্কে বুঝতে পারছে, বা ধরেন আন্তর্জাতিক কোন ওই রকম নেতা এই লোকটা এই সব ঝামেলা করলো, লোকেরা বুঝছে যে কে সে, এই লোকটা এই রকমের অবস্থা তৈরি করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কেন হাজা দিয়ে বোঝানো যাবে, অবশ্যই তো নবী সাল্লাম সম্পর্কে এইভাবে জিজ্ঞাসা করা হবে, মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফীকুম বা মা কুনতা তাকুলু ফী হাযা রাজুল, যেই নয় হাজা মানে ইসমে ইশারা করিব আরবি গ্রামার, যে কাছের জন্য হয়, সুতরাং নবী সাল সেখানে হাজির নাজির হয়ে যাবেন। এগুলি এগুলি হচ্ছে গুমরাহি, হ্যাঁ এক শ্রেণীর বেদাতপন্থী সুফি। ফায়াকুলু মুনাফিক বা কাফির বলিল্লা আদরি, আমি জানতাম না, কিন্তু আকুল কামায় মায়া করুন না, লোকেরা যেমন বলতো আমি তাই বলতাম, দেখা দেখি মুনাফিক এরকম বলবে, মুনাফিক কারণ সে বলেছে, মুসলিমেরাও বলেছে কবরের আজাব নিয়ামত জান্নাত জাহান্নাম, মুনাফিকও বলেছে, মুখে শুধু বলেছে অন্তর বিশ্বাস ছিল না। ভাই ওকাল, তখন বললা দাঁড়াই তো আল্লাহ তালাই, তা তুমি জানতেও না আর তুমি কোনো পড়াশোনাও করনি, কোনো চর্চা করনি ইসলাম। ওই উদার মিন হাদিদ দরওয়াহ, লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন এক মার দেওয়া হবে, ফায়াসি হুসাইহা, আর এমন চিৎকার করবে বিকট চিৎকার, ইয়াস মোহাম্মাইয়ালি, তার চারপাশে সমস্ত কিছু শুনতে পাবে, গায়রা সাকালাইন, একমাত্র জিন এবং মানুষ ছাড়া। এই হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম হাদিস। দ্বিতীয় হাদিস কবরের নিয়ামত আজাবের পরীক্ষা সম্পর্কে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন ইন্না আহাদুকুম ইযা মাতা, তোমাদের কেউ যখন মারা যায়, উরিদা আলাইহি মাক'আদুহু বিল গাদাতি ওয়াল আশি, তখন তার স্থান পেশ করা হয় সকাল সন্ধ্যায়, ইন কানা মিন আহলি জান্নাহ, সে যদি জান্নাতি হয়, ফামিন আহলি জান্নাহ, তাহলে জান্নাতি, জান্নাত দেখানো হয় এই জায়গাটা কিন্তু তোমার, কিন্তু এখন যেতে পারবে না। ওয়াইন কানা মিন আহলিন নার, আর যদি জাহান্নামী হয়, ফামিন আহলিন নার, তাহলে সে জাহান্নামী, জাহান্নামের স্থান দেখা যায়, এই যে অপেক্ষা করো তোমার শাস্তি এই জাহান্নামে হবে। ফায়ুকালু, তারপরে বল হাদা মাক'আদুকা, এই হচ্ছে তোমার স্থান, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই দিন তোমাকে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন, সেই দিন পর্যন্ত এই কবরে থাকো, আর কবরে আজাব শাস্তি পেতে থাকো অথবা নিয়ামত ভোগ করতে থাকো, ভালো মানুষকে বলা হবে, আর তারপরে এই হচ্ছে তোমাদের জায়গা। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আর সুনানে নাসাইতে রয়েছে, মুয়াত্তা মালিক করেছে। ওয়াহাদিসুল কবরাইন, আর ওই দুইটি কবরের ঘটনা, না বিশ্বাস, দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন মদিনায়ের ঘটনা, আর হঠাৎ করে ওহির মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আজাব হচ্ছে, আর বলে ইন্না হলাই ওয়াজাবান অমাই ওয়াজাবান ফি কবির, এই দুটো লোককে আজাব হচ্ছে, কিন্তু এমন কোনো বড় বিষয় ছিল না, মানে সহজ ছিল বাঁচাটা, কবিরা গুনা ছিল কিন্তু বেঁচে থাকলে খুব সহজ ছিল। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, প্রসিদ্ধ হাদিস, আর অন্যান্য হাদিসের কিতাব রয়েছে। সে হাদিস কি রয়েছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি, আর একটি হাদিস রয়েছে ওয়াহাদিস আবি আইয়ুব, হাদিস গুলো এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে কারণ সবগুলি হাদিস বর্ণনা করে অনেক সময় প্রয়োজন রয়েছে। আর একটি হাদিস কবরের নিয়ামত আজাব সম্পর্কে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি, একদিন নবী বেরোলেন, ওয়াকাদ ওয়াজাবাতি শামসু, ইসমা, সূর্য ডুবে গেছে, ফাসামিয়া সাওতান, হঠাৎ করে একটি আওয়াজ শুনলেন, ফাকালা, আর বললেন ইয়াহুদুন তুআযাবু ফি কুবুরিহা, ইয়াহুদীদের কে কবরে আযাব হচ্ছে, মদিনায় ইয়াহুদীরা বসবাস করতো, ইয়াহুদীদের কবরে আযাব হচ্ছে, সে আযাবে আওয়াজ শুনতে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন কখনো কখনো। এই হাদিস আবু আইয়ুব আনসারী ও বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এরকম সুনান নাসাঈ, মুসনাদ আহমদে রয়েছে। আর তারপরে আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচাইতে
বড় সঙ্গী অবকার সিদ্দিক রাজিয়াল তার মেয়ে বড় মেয়ে আসমা বিনতে অবকার সিদ্দিক দাতুন নেতা তাইনি তিনি বর্ণনা করেছেন কামা রাসূল খাতিবান একদিন রাসূলুল্লাহ খুতবায় দাঁড়ালেন ফাজাকারা ফিতনাতুল কবর তারপর কবর পরীক্ষার কথা আলোচনা করলেন আল্লাতি ইফতাতুনু ফিহাল মারউ যেখানে মানুষের পরীক্ষা হবে জিজ্ঞাসাবাদ সেটি হচ্ছে মহাপরীক্ষা তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জ্ঞানী লোকের পরিচয় ফালাম্মা যাকারা যাহালিকা যখন এই কবরের পরীক্ষা এবং কবরের নিয়ামত আজাবের কথা উল্লেখ করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানরা সবাই কান্নায় ভেঙে পড়ল কবরের আজাবের ভয়ে সাহাবায়ে কেরামগণ কান্নায় ভেঙে পড়লেন আল্লাহু আকবার কবর হচ্ছে প্রথম মানুষ আল্লাহ যেন কবর আজাব থেকে আমাদের হেফাজত করেন কবরের প্রশ্ন উত্তর যেন আমাদের সকলের জন্য সহজ করেন এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সুনানে নাসাইতে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জানতে পারলেন ওয়াহির মাধ্যমে যে কবরে আজাব হয় কবরের নিয়ামত কবরের জীবনের কথা জানতে পেরেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু তারপর থেকে সব সময় যে কোনো সালাতে কবরের আজাব থেকে আশ্রয় কামনা করতেন যে চারটি বিষয় থেকে আশ্রয় কামনার দোয়া রয়েছে আত্তাহিয়াতের পরে এবং সালাতে ইব্রাহিমের মারা এত রাসুল আল্লাহ সাল্লাম বাদু তারপরে আমি যখনই দেখেছি রসুল্লাহ সাল্লামকে সাল্লাহ সাল্লাহ কোন সালাত পড়েছেন ফরজ হোক আর নকল হোক সন্নত হোক ইল্লা তাআউযা মিন আযাবিল কবর কবর আযাব থেকে আশ্রয় কামনা করতেন এই হাদিস রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস এবং সুনানে নাসাঈতে রয়েছে প্রায় সব হাদিস গুলো সহিহ বুখারীতে রয়েছে এবং কিছু কিছু হাদিস অধিকাংশ হাদিসও সহিহ মুসলিম রয়েছে ওয়াফিক ইসাতিল কুসুফ সূর্য গ্রহণের যে ঘটনা রয়েছে রাসূলুল্লাহ আমলে সেখানেও কবরের আজাবের কথা রয়েছে সেই হাদিস সহিহ বুখারী মুসলিম নাসাই এবং মুত্তাফাক মালিক দারমিতে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত ও আমারহু মুসাল্লাসাল রাসূলুল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছে আইয়া তাআউযু মিন আযাবিল কবর তোমার কবর আজাব থেকে আশ্রয় কামনা করো তাআউযু মিন আযাবিল কবরি ও কুল্লু হাযিহিল আহাদিস ফিস সহিহ এই সমস্ত হাদিসগুলি সহি বখারিতে রয়েছে সবগুলি আর অধিকাংশ হাদিসগুলি সহি বখারির সাথে সহি মুসলিমও রয়েছে যেমন ভাষ্যকার বলে ওয়াকাদ সুকনা মিনহা নাহওয়া 60 হাদিসান মিন তুরুকিন সাবিতান জামাতি মিন আসসাহাবা বলছেন লেখক শেখ হাফিজ হাকামি রহমতুল্লাহ আলাই যে কাছাকাছি 60টি হাদিস আমি বর্ণনা করেছি বিশুদ্ধ সূত্রে একদল সাহাবায়ে কেরাম থেকে কবরের নিয়ামত আজাব এবং পরীক্ষা সম্পর্কে যে হাদিসগুলি মারফু বর্ণনা করেছে সাহাবায়ে কেরামগণ আমার যে কিতাব রয়েছে বিস্তারিত আর আকীদার সুল্লাম নামক তাতে এবং তারপরে আরেকটি কিতাবে তিনি তা বর্ণনা করেছেন তা এর চাইতে বিস্তারিত কিতাব সেটি হচ্ছে মারেজুল কবুল খুব প্রসিদ্ধ কিতাব লেখকের রহমতুল্লাহ আলী এখানে আজকের আলোচনা শেষ করছি ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন